বিশ্বজুড়ে অতিমারির দাপটে ধুঁকছে অর্থনৈতিক পরিকাঠামো, চাকরি হারিয়েছেন বহু মানুষ, রোজগার কমেছে। এই মারণ ভাইরাসের প্রকোপে যে অর্থনৈতিক মন্দা বেশ সুদূরপ্রসারী হতে চলেছে তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পথে বসার জোগাড় নিম্ন মধ্যবিত্তদের, মধ্যবিত্তরাও হালে পানি পেতে মরিয়া, সংসারের খরচটুকু চালাতে নাভিশ্বাস উঠছে অনেকেরই, কর্মসংস্থানে সংকট, ফাঁকা পকেট। এমতো অবস্থায় শুক্রাণুই হয়ে উঠেছে আয়ের একমাত্র উৎস। ইসরায়েলে রকেট গতিতে বাড়ছে শুক্রাণু বিক্রির হার, সম্প্রতি এক সমীক্ষায় এই তথ্য দাবি করেছে। মধ্যপ্রাচ্যের এই দেশের শত শত তরুণ শুক্রাণু বিক্রি করে পেটের ভাত জোগাড় করছে। সম্প্রতি আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সরকারি হাসপাতালগুলি বলছে, অন্যান্য সময়ের তুলনায় অতিমারির সময় শুক্রাণু বিক্রির হার 100 থেকে 300% পর্যন্ত বেড়ে গিয়েছে। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোতে সেই পরিসংখ্যান বেড়েছে 15 থেকে 30%। একজন ডোনার প্রতি মাসে স্পার্ম বিক্রি করে কয়েক হাজার আয় করতে পারেন। উল্লেখ্য, এই শুক্রাণু দাতাদের অধিকাংশই কিন্তু শিক্ষার্থী এবং সামরিক বাহিনীর সদস্য। করোনার কারণে হয় যাদের চাকরি চলে গিয়েছে কিংবা বিনা পরিশ্রমিকে ছুটিতে রয়েছেন তারা। এই সমীক্ষা অনুযায়ী করোনার জেরে ইসরায়েলে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 21.1%। উপরন্তু করোনার সংক্রমণ এড়াতে বাড়তে থাকা বিধিনিষেধের জেরে অর্থনীতিতেও জোর ধাক্কা পড়েছে। দ্রুত সেই সংকট থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছেন সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু বেকারত্বের জ্বালা সেদেশে এমন পর্যায়ে পৌঁছেছে যে দুবেলা ভাত জোগাড় করতে পুরুষদের নিজেদের শুক্রাণু বেচতে হচ্ছে। একবার শুক্রাণু দিলে 1,500 ইসরায়েলি মুদ্রা পর্যন্ত আয় করা যায় ইসরায়েলের সরকারি এবং বেসরকারি স্পাম ব্যাংকগুলো থেকে। সেই সুযোগ লুফে নিচ্ছে সেদেশের তরুণরা, বিনা পরিশ্রমে মাত্র কয়েক মিনিটেই হাজার হাজার টাকা আয়, পেটে খিদে নিয়ে এমন বিজ্ঞাপন নজরে আসতেই স্পাম ডোনার হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা। বিগত কয়েক সপ্তাহে শুক্রাণু বিক্রির এই হার 300% পর্যন্ত বেড়েছে বলে দাবি করা হচ্ছে সংশ্লিষ্ট সমীক্ষা।